নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি, টোটোর ব্লগ। আর এই ব্লগটা হতে চলেছে হুগলি জেলা আরামবাগের মধ্যে। আর এই যে টোটোটা আছে, এখন এই টোটোটাকে আমরা দেখে নেব, টোটোটার মধ্যে কীরকম কী কন্ডিশন আছে না আছে। এই টোটোটা শুধুমাত্র 3 থেকে 4 বছর পুরানো, টোটোর কন্ডিশন একদম রানিং, খুব ফাস্ট টোটো আছে। অনেক টোটো আছে মানে 3-4 বছর হয়ে গেলে তার স্পিডটা কমে যায়। আর এই টোটোটা যে আছে, এই টোটোটার স্পিড এতটাই আছে যে এটা বলার কথা নয়। আপনারা যতক্ষণ না এটাকে দেখবেন, আপনারা ব্যবহার করবেন, ততক্ষণ বুঝতে পারবেন না। আর এই টোটোর যে সামনের দিকে হেডলাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, হেডলাইটটা নেই খুব। এই হেডলাইটটা কেন নেই সেটা আমি বলে দিচ্ছি। এই হেডলাইটটা এনাদের বাড়ির পাশে রাখা হয়েছিল, তো কেউ একটা ভালো মানুষ এসে হেডলাইটটাকে খুলে নিয়ে চলে গেছে। তো যাই হোক, আমরা এই হেডলাইটটার ব্যাপারটা নিয়ে বলে দিলাম। আর গাড়িটা যে আছে, গাড়িটা পুরো একদম সব দিক থেকে ওকে কন্ডিশনে আছে। স্পিডের দিকটা আমি বলে দিলাম আপনাদেরকে, স্পিড একদম মানে ওকে আছে। আর গাড়িটা শুধুমাত্র 3 থেকে 4 বছরের মধ্যেখানে পুরাতন। আর গাড়িটার হেডলাইটটা বলে দিলাম। সিট কভারগুলো একটুখানি প্রবলেম আছে, সিট কভারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সিট কভার কী অসুবিধার মধ্যে আছে। টোটোটার যে প্রাইস আছে, সেই প্রাইসটা শুধুমাত্র, এটা আমি লাস্টে বলবো, এখন থাক। আমরা টোটোর ব্যাক সাইডগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন টোটোর নাম্বার প্লেটও অ্যাভেলেবেল হচ্ছে, আপনারা চাইলে নাম্বার প্লেট বানিয়ে নিতে পারবেন। সেটা আমি আপনাদেরকে হুগলি মোটরসের পেছন দিকটা আপনি দেখিয়ে দিলাম। আরেকটা আমি চাকাগুলো একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে, পেছন দিকটা কীরকম কন্ডিশনে আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, সবই ঠিক আছে। খালি একটুখানি প্রবলেম আছে, সেটা হচ্ছে সামনের দিকটা আপনাদেরকে বলে দিয়েছি, সামনের দিকটা আর সিটগুলো একটুখানি অসুবিধার মধ্যে আছে। আর এই টোটোটা যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা কন্ডিশন খুব ভালো কন্ডিশনে আছে। ব্যাটারির কন্ডিশন যতক্ষণ না ভালো থাকবে, ততক্ষণ গাড়ির স্পিডটা থাকবে না। স্পিডটা হচ্ছে সব থেকে মেন গাড়ির মধ্যে। গাড়ির সিটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন একটু। সিটগুলো খালি মাত্র একটু একটু জায়গাতে প্রবলেম আছে, বাকি পুরো সিটগুলো ওকে আছে। আপনাদেরকে গাড়িটা নেওয়ার পর খালি ছোট ছোট দুটো কাজ করতে হবে, সেটা হলো সিট কভার লাগিয়ে দেওয়া, আর দ্বিতীয় আপনাদেরকে হেডলাইটটা লাগিয়ে নেওয়া। যদি আপনারা বলেন যে না আমরা হেডলাইট লাগাবো না, লাগিয়ে দিতে হবে, তো সেইটাও এই দাদা ব্যবস্থা করে দেবে আপনাদেরকে। আপনাদেরকে সিট কভার প্লাস হেডলাইট আপনাদেরকে লাগিয়ে দেবে। আর যদি আপনারা বলেন যে না আমরা লাগিয়ে নেবো, সেটাও আপনারা পারেন লাগিয়ে নিতে। আর আপনাদেরকে একটু সাইডগুলো আমি দেখাতে পারছি না যে একটু কাদা লেগে আছে বলে চাকাগুলো, নাহলে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিতে পারতাম। গাড়ি সব থেকে মানে ভালো কোম্পানির মধ্যে গাড়ি হচ্ছে সেটা হলো হুগলি মোটরসের, কারণ হুগলি মোটরস এখন অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 70% টোটো কব্জা করে রেখেছে, সেটা হলো হুগলি মোটরসের। আর আমরা আজকে ব্যাটারিটা দেখে নেব, ব্যাটারির কন্ডিশনটা কীরকম কন্ডিশনে ব্যাটারিগুলো আছে। এইগুলো হলো একদিকটা, ওই দিকটাতেও ব্যাটারি আছে, আমরা একদিকের ব্যাটারিগুলোই দেখে নেব। লেভেস্টা কোম্পানির ব্যাটারি আছে, ব্যাটারিগুলো কন্ডিশন একদম ওকে আছে, খুবই মানে ফ্রেশ কন্ডিশনে আছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারিগুলো, আপনারা একটু দেখে নিন কীরকম কন্ডিশনে আছে ব্যাটারিগুলো। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম কন্ডিশনে আছে ব্যাটারিগুলো, খুব সুন্দর কন্ডিশনে, ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারি। আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে গাড়িটার স্পিড এখনও পর্যন্ত কমে নাই, তো ব্যাটারির যে স্পিডটা আছে, স্পিডটাই হচ্ছে সব থেকে মেন গুরুত্বপূর্ণ। ওই দিকটাতেও ব্যাটারি আছে, এইরকমই দুটো দুটো ওই দিকে আছে। আর এটা হলো গাড়িটার ফ্রন্ট, সামনেটা স্ক্রিন একদম ওকে আছে, স্ক্রিনের দিক থেকে কোনো প্রবলেম নেই। স্ক্রিনটা মানে যে মিটারটা আছে, ওই মিটারটার কথা বলছি। আর এইখানে মিউজিক সিস্টেমটা আছে, একদিকটা নষ্ট হয়ে গেছে মিউজিক সিস্টেমটা, আর একদিকটা আছে, তো আপনারা তো বুঝতেই পারছেন।
মিউজিক সিস্টেমটা কতটা আছে, মিউজিক সিস্টেমটা চলে, আর মিউজিক সিস্টেমটা ওই দাদা চালায়নি কেন জানিনি, কিন্তু চলে, মিউজিক সিস্টেমটা এখনও চালু আছে। তো আপনারা চাইলে মিউজিক সিস্টেমটা আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমরা দেখে নেব গাড়ির ফ্রন্ট সাইডটা ফের আর একবার। গাড়ির ফ্রন্ট সাইডের কিন্তু লাইট লাগানো আছে, অসুবিধে নাই। আর এইটা যে এই সাইডটা যে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো গাড়ির কালারটা দেখাচ্ছি আপনাদেরকে, উপরটা দেখাচ্ছি, আর যে সাইডের যে পর্দাগুলো আছে পর্দাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। আপনারা দেখে নিন একবার ভালো করে, পর্দাগুলোও দেখিয়ে দিচ্ছি। আর গাড়িটার যে প্রাইস আছে সেই প্রাইসটার বলার সময় চলে এসছে। গাড়িটার মধ্যে হয়তো আপনারা ভাবছেন যে এই সাইডটা কেন ঘিরা আছে, এখানে একটুখানি পুলিশ প্রশাসন থেকে এরকম বলা আছে যে সাইডটা ডান দিকের সাইডটাকে ঘিরতে হবে প্যাসেঞ্জারের সুরক্ষিতের জন্য। তো চলুন আজকে প্রাইসটা বলে দেওয়া যাক, গাড়িটার যে প্রাইস আছে, গাড়িটার প্রাইস আছে খুবই কম, আর সেটা হলো 70,000 টাকার মতন প্রাইস রেখেছে, 70,000 টাকা প্রাইস আছে। তো আপনারা চাইলে ডিলটাকে কম বেশি করতে পারবেন ফোন করে, ফোন করার মাধ্যমে। আর আমি আপনাদেরকে ভিডিও শেষে যেমন বলি, আপনাদের আগে আমার মাথা ঝুঁকিয়ে রিকোয়েস্ট, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, ধন্যবাদ।